গ্যাস সরবরাহ অনিয়মিত হওয়ায় দুর্ভোগের শিকার সিএনজি যান চালকেরা। ঘটনা খোয়াই সিএনজি স্টেশনে। জানা গেছে গ্যাস সিলিন্ডার দিয়ে গ্যাস সরবরাহ করে পরিষেবা প্রদান করা হতো প্রতিদিন। বেশ কিছুদিন ধরে গ্যাস সিলিন্ডার সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় এই সমস্যার সৃষ্টি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিএনজি চালিত যান চালকেরা গ্যাস ভরতে পারছেন না। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ দিতে পারছেন না কোনো সদুত্তর, ফলে জন্মাচ্ছে ক্ষোভ। সেই ক্ষোভ থেকে সৃষ্টি হয়েছে উত্তেজনা। অভিযোগ স্টেশন কর্তৃপক্ষ এড়িয়ে চলছেন যান চালকদের। সকালে 7টা বা 8টার সময় দ্বীপে যাওয়ার কথা, আয়া দেখা যায় গ্যাস নাই। যদি আমরা এখানে 5টা গাড়ি মিনিমাম 5টা গাড়ি অপন হয়, 1টা গাড়ি নাইট করে, তাইলে মনে আমরা সমস্যাটা ঘাটতিটা পূরণ হয়ে যাবো। ইমার্জেন্সি কারেন্ট নাই, কারেন্ট যদি জায়গা তখন গ্যাস দেওয়ার মতো সুবিধা আছে। গাইলে তারা কয়ে আমরা পাওয়ার হাউসে অ্যাপ্লিকেশন করছি, জেনারেটর আছে, অথচ এটা কি চলে না নাকি স্টার্ট হয় না তারাই জানে, এই অবস্থা চলছে। দাবি উঠছে অতি সত্ত্বর চালু করা হোক পরিষেবা। উদ্যোগ নিক টিএনজিসিএল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।